এই মুহূর্তে আজ সন্ধ্যে আমরা পৌঁছে গেছি নাকাশিপাড়ার এক বহু পুরাতন এবং গতানুগতিকভাবে একই জায়গায় নিজের পথ ধরে রাখা বিধায়ক শ্রী কল্লোল খাঁ মহাশয়ের কাছে। আসুন আজকের রাজনৈতিক কিছু কথাবার্তা ওনার সাথে আমরা আলোচনা করি। নমস্কার নমস্কার স্যার, আমার আপনার কাছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে বিজেপির এই যে রথযাত্রা শুরু হচ্ছে এই সম্পর্কে আপনার কি ধারণা? কি বিজেপির রথযাত্রা, সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে পুরো বাংলায় যে সিদ্ধান্ত তারা নিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এটা রথ তো আমরা দেখিনি, এটা বাস, সেখানে ওই বিশ্রাম নেয়া বাথরুম পায়খানা তৈরি করে, আমি জানি না যে মোদি সাহেব বাংলাতে প্রচণ্ড পরিশ্রান্ত, তো ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার পরে তিনি হয়তো পশ্চিমবঙ্গে এবার অশান্তি পাকাবার জন্য মানুষে মানুষে ধর্মান্ধতার ভেতর দিয়ে বিভেদ তৈরি করবার জন্যই আজকে রথ চালনা করবার একটা উদ্দেশ্য নিয়েছেন। তাতে বাংলার সব সম্প্রদায়ের মানুষই এই বাসচালিত রথকে তারা নৈতিকভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে, যে বাংলার মানুষ কোনোদিন বিভেদ চায় না, স্বাধীনতার পর থেকে অখণ্ডতা সম্প্রীতিকে বজায় রেখে বাংলার মানুষ কাজী নজরুলের একই বিন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাদের একতা, এইটাই বাংলা। স্যার একটা কথা, এটা এই যে রথ যদি বিজেপির বের হয়, সেই রথে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়ভার কার নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এখন যদি ওই বাস দেখতে সাধারণ মানুষ যায়, সেই সাধারণ মানুষ নিশ্চয়ই অতি উৎসাহে দেখতে যাবে যে বাসটা কী ধরনের, আজকে সেখানে এসি আছে, বাথরুম পায়খানা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, হোটেল কা বাস, তাকে তো রথ মানুষ বলবে না, সেটা দেখবার জন্য হয়তো মানুষ ভিড় হতে পারে, এবং যদি সেই ভিড়ের ভেতর থেকে কোনো উদ্দেশ্য প্রণীতভাবে তাদের লোকেরাই যদি একটা ইট মারে, সে দায়িত্ব ওই যারা বিভেদ তৈরি করতে আসছে বাদ তৈরি করা রথ, সেটার দায়িত্ব তাদের। তার মানে আপনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে পুরো দায়িত্বটা বিজেপির ঘাড়ের উপরে নেওয়াটাই উচিত? সেটা তো নিশ্চিত, কারণ বাংলায় ঐক্য স্বাধীনতার পর থেকে আছে, সম্প্রীতি স্বাধীনতার পর থেকে আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্য এবং উন্নয়ন সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ সার্বিকভাবে আজকে 8 বছরে যে উন্নয়ন হয়েছে তা ওই বাস চালিত রথ তারাও বিস্মিত হয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই ঐক্য, বাংলার অখণ্ডতা, বাংলার একতা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে বলছেন বাস চালিত রথের যে কথাটা বললেন, তো সেখান থেকে আমরা প্রতিনিয়ত শুনছি দিলীপ ঘোষ যে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। দিলীপ ঘোষ কি বলছে ওটা আমাদের দলের অত মাথা ব্যথা নয়, এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরই মাথা ব্যথা হওয়ার কারণ হয়ে গেছে দিলীপ ঘোষ, যে তিনি বাংলাকে তার যে সভাপতি, আমরা মনে করি যে পাগলের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, নাটক করছে। আচ্ছা, আর স্যার নাকাশিপাড়ার উন্নয়নের যদি কোনো কথা ভূমিকা, নাকাশিপাড়ার উন্নয়ন 2011 সালে বাংলার মানুষের কাছে আমাদের জনগণমন নেত্রী বাংলার কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন, এবং বাংলায় সব ধরনের মানুষ তার আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় 2011 সালের 20শে মে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হওয়ার পরে তিনি প্রথমেই বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে বাংলার অন্ধকার কারাগার থেকে বাংলার মানুষকে তাদের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় আলোয় আনতে পেরেছি, এবং তিনি বাংলার 10 কোটি মানুষকে বলেছিলেন
যে আমি প্রথম শান্তি ফেরাবো, বাংলার গণতন্ত্রকে ফেরাবো, এবং যে অনুন্নয়ন 34 বছরের শাসন ব্যবস্থায় যে ব্যভিচার, যে স্বৈরাচার, যে অনুন্নয়ন হয়েছে তাকে রুখে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়েও আমি বাংলায় সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে পাহাড় থেকে সাগর, সাগর থেকে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রান্ত থেকে প্রান্তরে, গ্রাম থেকে শহরে আমরা উন্নয়নকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 42টা কর্মসূচি আজকে সারা বাংলায় বিভিন্ন অঞ্চল, ব্লক, শহরে সেই উন্নয়ন কাজ চলছে। এবং এটাও নাকাশিপাড়ার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং অনুপ্রেরণায়, তার সার্বিক সহযোগিতায় আজকে এখানে একটি সরকারি মহাবিদ্যালয় হয়েছে। যেহেতু কৃষি প্রধান ব্লক নাকাশিপাড়া, এখানে 2টি কৃষি বাজার তৈরি হয়েছে, আজকে বেকার ভাইদের জন্য একটা ITI তৈরি হয়েছে, এখানে অগ্নি নির্বাপক কেন্দ্র তৈরি হয়েছে, আমাদের হাসপাতাল ব্লক হসপিটাল ছিল সেটা রুরাল হসপিটাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ অনুপ্রেরণায় 100 সিটের রয়েছে এবং ডেভেলপমেন্টের কাজ চলছে। বেতরুড়ি কলেজে নতুন করে প্রায় 6 কোটি টাকার একটি বিল্ডিং তৈরি হচ্ছে, যাতে আগামী দিনে শিক্ষার আলোকবর্তিকা আরও উন্নততর হয় সেই ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন। এখানে একটি মডেল স্কুল ক্লাস 6 থেকে 11 বাংলার মামাটি মানুষের সরকারের তত্ত্বাবধানে ইংরেজি মাধ্যমে তৈরি হয়েছে। এখানে একটি বাসস্ট্যান্ড তৈরি হয়েছে, এখানকার কালীগঞ্জ, নাকাশিপাড়া, ধুবলিয়ার মানুষের জন্যে বামফ্রন্টের আমলে 63 ডিভিশন অফিস নিয়ে গিয়েছিল বিদ্যুৎ দপ্তরে, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায়, বিদ্যুৎ মন্ত্রীর সহায়তায় আমরা নাকাশিপাড়ার বুকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার WBCDL চালু করেছি। এখানে একটি পাওয়ার স্টেশন হয়েছে মোড়াগাছায় এবং বিভিন্ন রাস্তাঘাট আজকে ঝলমলে করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবং সার্বিকভাবে নাকাশিপাড়ার মানচিত্র হচ্ছে একদিকে ভাগীরথী গঙ্গা, একদিকে জলঙ্গি, সেদিকেও ভাঙন রোধের জন্যে আমাদের সরকার অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে সেই ভাঙন রোধ করেছেন। এই এলাকার মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তারা উপকৃত হয়েছে। নাকাশিপাড়ার তাঁতিরা, যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, তাঁতি সাথী কার্ড পেয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে উন্নয়নকে পৌঁছে দিয়েছে। এখানকার চাষিরা 40টা পলি হাউস রাজ্য সরকারের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে, যার ফলে আজকে নাকাশিপাড়ার ফুল এবং নাকাশিপাড়ার সবজি বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। এবং এখানকার চাষিরা বাংলার সরকারের কাছ থেকে পুরস্কার নিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও পুরস্কার নিয়েছে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নাকাশিপাড়ার একটা সফল কর্মসূচি আজকে প্রান্তরে প্রান্তরে নাকাশিপাড়ার বিভিন্ন অঞ্চল এবং বুথে পৌঁছাচ্ছে। এছাড়াও আজকে যোগাযোগের জন্য বর্ধমান থেকে নদিয়ায় একটি 10 কোটি টাকার আরপাড়া ছাড়িগঙ্গার উপরে ব্রিজ হচ্ছে, একটা আমাদের গুড়গুড়িয়া নদীর ওপরে গাছাতে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এবং সার্বিকভাবে PWD রোডসকে আজকে আমরা প্রায় 9টা রাস্তা হ্যান্ডওভার করেছি PWD রোডস। সেই রাস্তাগুলো, একটি রাস্তা গত কয়েকদিন আগে বৃহস্পতিবার আমাদের আরবেতাই থেকে বেতরুড়ি সাহাপাড়া পর্যন্ত প্রায় 15 কোটি টাকা ব্যয়ে PWD রোড সেই রাস্তা সংস্কারের কাজে নেমেছে। আগামী দিনেও নাকাশিপাড়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সমস্ত রাস্তায় পাকা হবে, কংক্রিট হবে, এবং উচ্চ মাধ্যমিক স্কুল থেকে শুরু করে প্রাথমিক স্কুলগুলোরও সমস্ত রকম সংস্কারের কাজ চলছে।